हाय एवरीवन, वेलकम बैक टू तुहिन्स किचन। आज के रेसिपी मटरशुटी दिए मुर्गीर कलिजा भुना। किछु सिक्रेट टिप सहकारे आजकेर ए रेसिपिटी खुबी असाधारण टेस्टेर। ए रान्नाटी देखार जोनो सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल। प्रथमे आमी किछु मटरशुटी बॉयल करे निच्छी, साथे दिए दिच्छी एकटू लवण। तीन चार मिनट बॉयल करे मटरशुटीगुलोके तुले निच्छी। एबार एकोई पानीते आमी दिए दिच्छी किछु गरम मसला। एबार दिए दिच्छी एकटू हलुद। पानीटा एकटू गरम हये आसले एर मध्ये दिए दिच्छी आगे थेके परिष्कार करे रखा 400 ग्रामेर मतो मुर्गीर कलिजा। तो कलिजागुलोके आमी 3-4 मिनिट मीडियम आचे बॉयल करे निच्छी। बॉयल करार कारणे चिकेन भुनो करले कालो हये जाबे ना एबं देखते असाधारण एकटी कालार आसबे। दिए दिच्छी 1/4 कप कुकिं अयेल। दिए दिच्छी किछु गरम मसला। दिए दिच्छी 1 कप प्याज कुचि। दिए दिच्छी लवण स्वाद मतो। एबार दिए दिच्छी 1/2 कप आदा एवं रसुन बाटा। सबगुलो मसला भालो करे एकटू कषिये निच्छी। एबार दिए दिच्छी किछु काचा मरिच। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা মুরগির কলিজাগুলো। কলিজাগুলোকে আদা রসুনের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল স্পুন, জিরা 1/2 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুটিগুলো। মটরশুটিগুলো দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। আমি এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি, ঢাকনা ছাড়াই আজকের এই মুরগির কলিজাগুলো ভুনো করে নিচ্ছি। তেল উপরে ভেসে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টি আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার কারণে মুরগির কলিজা থেকে যে একটি গন্ধ আসে সেই গন্ধটা আর থাকবে না। তো তৈরি হয়ে গেল আজকে মটরশুঁটি দিয়ে মুরগির কলিজা ভুনা। এবার গরম গরম পরিবেশন করতে পারেন। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।